হাই বন্ধুরা, আমি তোমাদের সুপ্রিয়া। আজকে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। চলো দেখো আমার আজকের ব্লগ। আজকে আমি শিলিগুড়ির থেকে একটু উপরে বলতে মিরিকে এসেছি। মিরিকে লেগে প্রথমে না ঢুকে আগে মিরিক ক্রস করে এই গোপালধারার ভিউটা দেখতে এসেছিলাম। তো দেখো ভিউটা কি সুন্দর, তাই না? তোমরা যারা আসোনি তাতে করে ভিজিট করে না, তাতে করে ঘুরে যাও। আর দেখো মিরিকের যে বাজারটা কি সুন্দরভাবে করে ওরা বাজারটাকে তৈরি করে নিয়েছে। এত স্ট্রাগল করে যে এত উপরে জিনিসপত্র নিয়ে আসে সত্যি। আর হ্যাঁ, একটু কষ্টও পড়বে, কারণ এরা অনেক স্ট্রাগল করে নিয়ে আসে। তো অবশ্যই তোমরা এলে এখানে কিছু না কিছু বাই করে নিও, কারণ কিনলে এদের সুবিধা, এদের জন্য ভালো হবে। তো দেখো এখানে একটি ছোট্ট ক্যাফে ছিল। তো ক্যাফেটার এই আন্টিটা মানে নিজের থেকেই সব কিছু বাড়িতে বানিয়ে বিক্রি করছে। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম মিরিক লেকের কাছে। তো এখানে মিরিক লেকে যাওয়ার জন্য 20 টাকা আর 50 টাকা নেওয়া হয়। ফোর হুইলারের জন্য 50 আর টু হুইলারের জন্য 20 রুপি। তো আমরা গাড়ি নিয়ে একদম ভেতরে ঢুকে পড়লাম, যেহেতু স্কুটি ছিল। তো দেখো এখানকার ভিউটাও খুব সুন্দর, তাই না? আর মিরিকের সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস হলো এই লেকটা, মিরিকের লেক। তো এখানে অনেক কেউ এসে একটু নেপালি ড্রেসগুলো পরে নেয় রেন্টে নিয়ে। এখানে তোমরা এই নেপালি ড্রেসগুলো নিয়ে মানে রেন্টে নিয়ে একটু ফটোশটো তুলে ফটোশ্যুট করে তারপরে এদিক ওদিক থেকে ঘুরে এসে আবার এদেরকে দিয়ে দিতে হবে। আর দেখো কত ট্যুরিস্ট এসেছে নানান জায়গা থেকে, কারণ এত গরম চারিদিকে। একটু নিজেকে শান্ত করার জন্য এই পাহাড়ে আসাটা আর কি। আর দেখো লেকটা কি সুন্দর, তাই না? এক মনে হচ্ছে না কাশ্মীরের মতো, সত্যি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত উপরে, মানে পাহাড়ের মধ্যে এত বড় একটা লেক, একটা অবাস্তব কথা, তাই না বলো? কিন্তু সত্যি খুব ভালো। আর দেখা অনেক ট্যুরিস্ট এসেছে, অনেক ট্যুরিস্ট এসেছে। আর তোমরাও তাড়াতাড়ি করে চলে এসো, তোমরা যারা আসোনি, হয়তো অনেকেই এসেছো। যারা এসেছো একটু কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবে পাশে থাকবে। তো বললামই আমি ওই ক্যাফে থেকে কী কী সব কিনে চিনে খেতে খেতে আসছিলাম। তো আমি যেগুলো প্যাক করে হয়তো ভাবছিলাম বাড়িতে নিয়ে যাবো, সেগুলো আর বাড়িতে নেওয়া হলো না, কারণ এত টেস্ট ছিল আর পুরো খিদে পেয়ে গেছিলো। কারণ এখানে সেরকম খাওয়ার পাওয়া যায় না মোমো ছাড়া। মোমো ভাতটা তো পাওয়া যায়, কিন্তু এখানে সবাই মোমোটাই খায়। তো মোমো খাওয়ার পর আর খাওয়ার ইচ্ছে ছিল না। তো মেয়ের থেকে নামার সময় দেখো কি সুন্দর ভিউটা, এটাও একটু উপভোগ করাটা দরকার বলে মনে হলো। কারণ আমাদের শিলিগুড়িতে এখন এত গাড়ি ঘোড়া গাছপালা কিছুই দেখতে পাওয়া যায় না। তো ওটার মাঝখানে এরকম দেখে নিলাম। তো আমরা এখন মেয়ের থেকে নেমে বাড়ির দিকে বেরিয়ে বললাম। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।